আমার কলেজের বান্ধবী বর্ষাকে একটা খবর দিতে হবে। সে এসে কাল আমাকে নিজের হাতে সাজিয়ে দেবে। শুনেছো কি আমাদের জমির কোচানের মেয়ের সাথে নাকি হ্যাঁ বাঘা প্রতাপ শাহের ছেলে বিয়ের কথা পাকাপাকি হচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ, কাল বাঘা প্রতাপ শাহ জমির মেয়েকে দেখতে আসছে। তাহলে তো জমির চাচার বাড়িতে কাল যেতে হয়। হ্যাঁ, আমরা যাব। মায়ের ভাগ্য বলতে হবে। হ্যাঁ, বাঘা প্রতাপ শাহের পুত্রবধূ হবে কথা ভাবাই যায় না। হ্যাঁ, মায়াকে দেখতে যাব। কি বললি? কাল বাঘা প্রতাপ শাহ তার ছেলের জন্য মায়াকে দেখতে আসবে? হ্যাঁ ভাইয়া, এই কথা গ্রামের সমস্ত লোকজন। তাহলে কাল সেখানে আমাকে যেতেই হবে, আর গিয়ে এমন পেস লাগাবো যেন কিছুতেই ওই বিয়ে না হয়। কাল তুই পৌষ আসবি, পরশু শ্বশুর বাড়ি যাবি, তারপর বাসর ঘর। আগে ওদেরকে আসতে দে, আমাকে পছন্দ করুক, তারপর তুই যা খুশি বলিস। ওই তো রেসে গেছে। আসুন স্যার, আসুন 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 আসুন। আমাকে চিনতে পেরেছেন তো স্যার? মনে করে দেখুন, আমি সেই কোচওয়ান, আজ থেকে ২০ বছর আগে। কিন্তু আমি ২০ বছর আগের কোনো হিসেব নিতে আসিনি, আমি এসেছি তোমার মেয়েকে দেখতে। ওকে ডাকো, ভেতরে আসুন। চলুন স্যার। না, এখানেই ডাকো। মায়া, এই নামটি কিন্তু আপনি রেখে গিয়েছিলেন। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। বর্ষা, ওকে নিয়ে যাও। জামা তাহলে তুমি? জি। প্রেম করতে পারো, এখন লজ্জা পাচ্ছ কেন? আমি তোমাকে দেখতে এসেছি, গ্রামের সবাই দেখছে, তাই সবার সামনে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমার ছেলেকে ভালোবাসো? বলো, আমার ছেলেকে তুমি ভালোবাসো? জি। তুমি যাকে ভালোবাসো সে কার সন্তান? এই স্টেটের মালিক বাঘা প্রতাপ শাহ সন্তান। আর তুমি কার সন্তান? আমি একজন কোচওয়ানের সন্তান। হ্যাঁ, সামান্য কোচওয়ানের সন্তান। আর এই কোচওয়ান এই স্টেটের মালিকের দয়ায় এখানে বেঁচে আছে, কথাটা কি মিথ্যে?